ফ্রি ফায়ারটা কেমন ভাবে চলে, আমরা আলটাতে এটার মধ্যে ফ্রি ফায়ার খেলতে পারি কিনা। আমি 3 লাখ টাকার পিসি আর ভার্সেস মানে 20,000 টাকার ল্যাপটপ, মানে আমি ল্যাপটপটা সেকেন্ড হ্যান্ড নিছিলাম, তো 20,000 টাকার ল্যাপটপ। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ গাইস, তো গাইস আজকে আমরা খেলবো হইতেছে ল্যাপটপ দিয়ে ফ্রি ফায়ার। তো আমার ডেস্কটপ তো এখানে আছেই দেখতে পারতেছো, বাট আজকে আমরা আমার পুরান যে ল্যাপটপটা আছে ওই ল্যাপটপটা দিয়ে আমরা ট্রাই করব যে ফ্রি ফায়ার কি খেলা যায় আসলে না খেলা যায় না। সেটা হইতেছে ডেলের ল্যাপটপ, ঠিক আছে? তোমরা দেখতেই পারতেছো একটা ছোট ল্যাপটপ, তো আমি ব্যাক ক্যামেরা ওপেন করে দিছি, তো দেখতে পারতেছো এটা হইতেছে ডেল ল্যাপটপ, ল্যাপটপ এই যে ডেল, ঠিক আছে? এটা হইতেছে, তো গাইস এটা হইতেছে ডেলের ল্যাপটপ, ঠিক আছে? আর এটা হইতেছে আমার যেটা বিস্ট, ঠিক আছে, মাল, একটা মাল। তো গাইস আমরা এটা আগে ওপেন দিব, দেন এটা ওপেন দিব, দেখবো কোনটা আগে চালু হয়। আগে এটা ওপেন দিব, তারপরে এটা ওপেন দিব, দেখবো এটা আগে চালু হয়নি, আগে ওপেন দিওয়ার পরেও, ঠিক আছে? তো চলো স্টার্ট, ওপেন টিপ দিলাম আর এটা ওপেন দিলাম, তো দেখতে পারতেছো গাইস দুইটা চালু হয়ে গেছে। তো দেখা যাক কোনটা আগে চালু হয়। ওকে গাইস, ডেল অলরেডি ডেল লেখা উঠছে, লোডিং চলতেছে ভাই। আমার কি আমার ওই জায়গায় আমার পিসি চালু হয়ে গেছে, ঠিক আছে? কারণ আমি অনেকক্ষণ আগে চালু দিয়ে রাখছিলাম, এই কারণে মনিটরের কিছু দেখা নেই, ডাইরেক্ট ওপেন হয়ে গেছে, বাট ডেল এখনো ঘুরতেছে ভাই। বুঝেলা কি সস্তা একটা ভাই ল্যাপটপ আসিল আমার কাছে। তো চলো ওপেনটা হোক। A few moments later. তো গাইস অনেক কষ্টের পরে ভাই আবারও ভাই চালু হইছে ভাই, আমার ল্যাপটপ চালু হয়ে গেছে। দেন ভাই বাড়ি বাড়ি দিয়ে লাইতাছি। তো গাইস দেখতে পারতাছো আগে আমি এই ল্যাপটপটা ইউজ করতাম, আর এখন ভাই আমার কত বড় মনিটর। আর ভাই পিসি দেখলে তো ভাই এটা একটা মাল, ঠিক আছে? এটার পুরো রিভিউ দিব যদি তোমরা চাও, যে এটা আমি কি কি দিয়ে বানাইছি, তো পুরো রিভিউটা দিব। তো চলো গাইস আগে এটার মধ্যে আমরা ইমুলেটরটা ওপেন করবো, ঠিক আছে? দেন ইমুলেটর ওপেন করার পর দেখবো ফ্রি ফায়ারটা কেমন ভাবে চলে, আমরা আলটাতে এটার মধ্যে ফ্রি ফায়ার খেলতে পারি কিনা। আমি যতটুকু জানি যে এটার মধ্যে আলটা খেলতে পারুম না। তো চলো আগে ইমুলেটরটা ওপেন করি। গাইস আমার অনেক ডর করতেছে, কারণ আমি এটার মধ্যে ব্লু স্টেক্স 5 বাই ইনস্টল দিতাছি, তোমরা দেখতেই পারতেছো ভাই লিটারলি ডর করতেছে। আবার বাস্টো টাস্ট হয়ে যায়নি, বিসমিল্লাহ। ইনস্টলে গাইস টিপ দিয়ে দিলাম, ওকে গাইস ইনস্টল হইতাছে। তো ইনস্টলের পর আবার তোমাদের দেখাইতেছি। তো ভাই আমি তোমাদের কাছে একটা জিনিস শেয়ার করি, সেটা হইতেছে আমি ল্যাপটপটা কিনছিলাম ভাই ফ্রি ফায়ার খেলার জন্য অ্যাকচুয়ালি, বাট ভাই আমি বাপমার কাছে অনেক মিথ্যা কথা বলছি, আমি এই কাজ করবো ওই কাজ করবো ল্যাপটপ দিয়া, বাট ভাই ল্যাপটপটা কিনছিলাম আমি মেন রিজন হইতেছে ফ্রি ফায়ার খেলার জন্য। বাট ল্যাপটপ আনার পরে এত স্লো ছিল আমার বাসায় নেট, আর তোমার এত কম কাজ করতেছিল ভাই মানে প্রত্যেকটা সফটওয়্যার। তো তারপর আমি ফ্রি ফায়ার গেম খেলা ছাইড়েই দিই। পরে ভাই তো আমি একটা মাল বানায় ফেলি, এটা দেখতে পারতেছো, এই মালের ফুল রিভিউ দিব, তোমরা যদি কমেন্টে বলো যে কী কী দিয়ে বানাইছি এটা আমি ফুল দিব। আর ওই জায়গায় দেখতেছো যে পিসির মধ্যে অলরেডি ভাই আমার ফ্রি ফায়ার ইনস্টল হইয়া সব কিছু হয়েই রয়েছে। তো গাইস আজকে আমরা দেখবো যে মানে তোমার 3 লাখ টাকার পিসি আর ভার্সেস মানে 20,000 টাকার ল্যাপটপ, মানে আমি ল্যাপটপটা সেকেন্ড হ্যান্ড নিছিলাম, তো 20,000 টাকার ল্যাপটপ, ঠিক আছে? দেখবো যে কিরকম পারফরমেন্স দেয়। তো গাইস লিটারেলি আমার এই ভাঙ্গা পিসিতে ভাই আমি ব্লু স্টিক্স 5 ইনস্টল দিছিলাম, দেন ওইটা ভাই চলে নাই, ঠিক আছে? মানে পুরো হ্যাং হয়ে রয়েছে। দেন ভাই এই জায়গায় দেখতে পারতেছো দুইটা ইমুলেটর, একটা হইতেছে কেও প্লেয়ার, ঠিক আছে? আরেকটা হইতেছে তোমার মিমো প্লেয়ার, ঠিক আছে? এটা ইনস্টল দিতেছি, আর এখন কেও প্লেয়ার এতে, ঠিক আছে, তোমার কি এই যে ফ্রি ফায়ারটা ডাউনলোড দিতেছে, আর এতে মিমো দেহ কি অবস্থায় আছে, 72% রাইট করেছে ভাই, মানে চৌতাছেই না ভাই 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 কি করবো। আচ্ছা দেখা যাক কি হয় এটার মধ্যে চলে কি না, পুরো আমরা দেখি আগে। গাইস অলমোস্ট আমার ফ্রি ফায়ারটা ওপেন হয়েছে তোমার MSI প্লেয়ারে, বাট এখন আইটকা রয়েছে, দেখতে পারতেছো আমি অ্যাকাউন্ট কানেক্ট করতে চাইতেছি বাট আইটকা রয়েছে। আর গাইস কি বলবো ভাই, আমি মানে মাথা কাজ করতেছে না, আমি কালকে রাত্রের থেকে ট্রাই করতেছি এটার মধ্যে গেম খেলার জন্য, বাট আজকে সকাল এখন প্রায় 12টা বাজে, আমি এখনও ট্রাই করতেছি, বাট এখন এই যে দেখছো সাউন্ড চলতেছে যে এখন মাত্র আসছে। তো দেখা যাক আমাদের অ্যাকাউন্ট ওপেন হয় কিনা। A few moments later. কানা হয়েছে ডিসপ্লে ডিসপ্লে, ও ভাই অলরেডি ওপেন হয়ে গেছে, এটার মধ্যে জাস্ট অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে গাইস। দেখা যাক ক্যারেক্টার আইব কুনছুম ভাই, ভাই আমার নেটওয়ার্ক কি রোল। ও অলরেডি গাইস ক্যারেক্টার আইসা পড়তে দেখতেই পারতেছো ভাই, আমাদের ক্যারেক্টার আসছে, পুরো আমার পিসি কাঁপতাছে অলরেডি, তোমরা দেখতে পারতেছো ভাই আমার পিসি কাঁপতাছে, দেখো অর্ধেক হয় বড় হয় ছোট হয় পুরো পিসি ভাই কাঁপতাছে ভাই, ফাক ইয়ার
ও ভাই এইবার বড় হইছে স্ক্রিন। তো গাইস আমি তোমাদেরকে রিকমেন্ড করব যে যারা পিসি বিল্ড করবা তারা মানে অবিয়াসলি 8GB র‍্যামটা লাগাইবা, আর দেন গাইস তোমরা 2GB পারলে গ্রাফিক্স কার্ড লাগাইবা, নাইলে ভাই গেম খেলতে অনেক অনেক সমস্যা হবে। আর আমার এটার মধ্যে কি কি কনফিগারেশন আছে আমার বড় বড় মানে মালটার মধ্যে, তো তোমরা যদি দেখতে চাও মানে শুনতে চাও তাহলে আমি তোমাদেরকে দেখাবো, সবাই কমেন্টে জানাইবা। আর গাইস আমরা দেখি এটার মধ্যে গেমটাকে আসলে প্লে করা যায় কিনা। তো ভাই অলমোস্ট এটা কাঁপতাছে, দেখতে পারতাছো ভাই? ঘুরে তো ঘুরে না, ঘুরে তো ঘুরে না, ঠিক আছে, দেখতে পারতাছো কি অবস্থা ভাই? আচ্ছা এটি ডাউনলোড হয় নাই গাইস, এটি আমরা ডাউনলোড দিতে গেলে ঝামেলা। আচ্ছা আমরা গ্রাফিক্সটা চেক করি, ঠিক আছে চলো গ্রাফিক্সটা কি দেওয়া আছে দেখি। ডাইরেক্ট ডিসপ্লে আল্ট্রা দেওয়া আছে, আল্ট্রা। আচ্ছা আমরা স্মুথ করে দিই, স্মুথে আমরা সম্ভবত গেম খেলতে পারো। স্মুথ করে দিছি গাইস, পুরা স্মুথও ল্যাক, হালকা ল্যাক, স্মুথও ল্যাক, দেখতে পারতেছো স্মুথও বাজ্যা যেতেছে গাইস। তো চল আমরা একটু ট্রেনিং এ ঢুকি ভাই, এত পরিমাণ ল্যাক, ও ভাই ভাই সাহেব এটা ডাউনলোড হইব গাইস, অনেক ল্যাক দেয়, অনেক 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 প্রচুর পরিমাণ, এই ল্যাকে গেম খেলা যাবে না। তো গাইস আমি তোমার এই পিসির কনফিগারেশন আমি তোমার দেখাই দিই, তোমাদের দেখাই দিই, ঠিক আছে। এত পরিমাণ ল্যাক ভাই, এই যে টিপ্পা টিপ্পাও কিছু করতে, এটা দেখো ডাইরেক্ট ভাই এই দুইটা টিপতাছি, তারপরও তারপরও মনে করো কাটে না, তারপরও কাটে না, তারপরও কাটে না, ভালো এটা তো ভাই ভুলবশ তো গেম খেলা যাবো না, ভুলবশ তো না। আমি গাইস তোমাদের আমি একটা রিকোয়েস্ট করতেছি, আমি এই ল্যাপটপটার মধ্যে প্রায় 10 মিনিট ধরে ট্রাই করতেছি রিস্টার্ট লাগানোর জন্য, কারণ আমার গেমটা কাটতাছিলই না, ঠিক আছে, তারপরেও রিস্টার্ট লাগে না, এখন মাত্র রিস্টার্ট হয়েছে। তা আমি তোমাদের একটা জিনিস রিকোয়েস্ট করবো, যারা ফ্রি ফায়ার গেম খেলবা বা গেমিং করবা তারা যদি পারো তাহলে ওই যে রগের যেই ল্যাপটপগুলো আছে, আর ওই যে রগের, ঠিক আছে, ওই রগের ল্যাপটপগুলো কিনবা। আর দেন যদি এমনি গেম খেলতে চাও ভাই, রগ যদি না কিনতে পারো ভাই, ডিরেক্ট পিসি বানাইবা, পিসির মধ্যে 16GB বা 8GB র্যাম রাখবা, ঠিক আছে, মাস্ট বি 8GB র্যাম রাখবা, আর এটার মধ্যে ভাই 4GB র্যাম আর হইতেছে, আর প্রসেসর হইতেছে তোমার ইন্টেলের, ঠিক আছে, তো গ্রাফিক্স কার্ড বলতে তো নাই কিছু। আর দেন গাইস তোমরা একটা পারলে 2GB কার্ড লাগাই নিবা, আর কিচ্ছু লাগবো না ভাই, তাইলে গেমগুলো তুমি অনায়াসে খেলতে পারবা। বাট এরকম ভাই এটার মার্কেট প্রাইস সম্ভবত 98,000 টাকা আছে, বাট আমি সেকেন্ড হ্যান্ড কিনছিলাম, 24,000 টাকার মতো পড়ছিল। তো তোমাদের আমি রিকোয়েস্ট করবো ভাই, ল্যাপটপ কেনার দরকারই নাই, ঠিক আছে, এটা হলো মানে ওল্ড ভার্সন, অনেক আগের ল্যাপটপ, তখন এরকম দাম ছিল, এখন হয়তো এটি নাইও। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো আরও যে মানে রগ স্টিকের যে ল্যাপটপগুলো আছে ওগুলো পারলে কিনবা, আর নাহলে ডাইরেক্ট পিসি বানায় নিবা, ঠিক আছে। আর যারা আমার পিসির এই ফুল মানে আমি পিসিটা বানাইছি কীভাবে বা ফুল যে কনফিগারেশন এটা যদি জানতে চাও সবাই কমেন্ট বক্সে জানাইবা, দেন আমি তোমাদেরকে জানাই দিব একটা ভিডিওর মাধ্যমে। তো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবা, আর গাইস অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, তোমাদের জন্য আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। তো বাই বাই।